Acá, vi. Che, tenemos. Vi. খবর তো শুনছেন নাকি? গুড্ডি তালুকদার লীলাবতী সরকার লোক দেখা করে গেছে। হ্যাঁ, খবরটা কানে আসছে? উনিশ থেকে আসছে না লীলাবতী সরকার ডেকে পাঠাইছে সে জানি না। নিজ থেকেই আসছে। তার তো একটাই কথা, কৌশলগত কারণ। আসল কথা বের করো। বাইর করছি ভাই। আপনি যাতে লীলাবতী সরকারের কাছে ভিড়তে না পারেন সেই জন্য সে এটা করছে। আপনি তো ভাই আর ওই ইউপি ইলেকশনটা বোধহয় করবেন না, তাই না? আর এই কারণেই লীলাবতী সরকারে আপনার লাগবে। যত যাই বলেন লীলাবতী সরকার কিন্তু এমন একটা ফ্যাক্টর, তারে না গইলে আপনি থাকতে পারবেন না। তাছাড়া গুড্ডি তালুকদারের প্রতি আবার লীলাবতী সরকারের একটু দুর্বলতা আছে। না না, প্রেম না, ওই সমস্ত ব্যাপারে আবার লীলাবতী সরকারের খুব হিসাব আছে। তাছাড়া সারা জীবনে লীলাবতী সরকার কিন্তু মুসলিম সরকারের একটা কথাও শুনে নাই, সে একজন মানুষের কথাই চলে, সেটা হলো তার বাপ। হ্যাঁ বুঝলাম, কিন্তু গুড্ডি তালুকদারের প্রতি লীলাবতী সরকারের স্পেশাল দুর্বলতার কারণটা কি? ভাই অনেক সময় হয় না, কারো কারো লিগা বাড়তি মায়া বাড়তি টান অনুভব করে। আপনি হয়তো বাইরে থেকে মনে হইব যে এইটা কি পছন্দ করছে, কিন্তু যে পছন্দ করছে তার চোখে সে অমূল্য ধন। এইটাও সেরকম কিছু একটা হইতে পারে খুবই। গুড্ডি তালুকদার তালয়ে খাতির শুরু করছে তার বাপের পরিচয় জানার পর থেকে। মাঝখানে সে মনে করছিল লীলাবতী সরকারের আর কোনো দরকার টরকার হইব না, এলিকে ছেড়ে দিছ। এখন আবার নতুন গেমের লিগে লীলাবতী সরকারের তার দরকার হয়ে পড়ছে। খুলিল ভাই, এই যে গুড্ডি তালুকদার আছে না, এর অনেকটা কাসিমের মতো, যখন খিদা লাগে মুখটা বের করে, খাওয়া শেষ মুখটা বের। আমাকে গুড্ডি তালুকদারের ওই একই স্বভাব। যাই হোক, আপনি ভাই লীলাবতী সরকারে ছাইলেন না, ছাড়লে গেলাম আপনি মাইনাসে করবেন। ঠিক আছে ভাই, আর একটা কারণে লীলাবতী সরকারের পেছনটা ঠাড়া ঠিক হইব না, সুলেমান মৃধার কারণে। সুলেমান মৃধা জেল থেকে ছাড়া পাওয়ার পর সবার আগে আসবো লীলাবতী সরকারের কাছে, মুসলিম সরকারের ঠিকানা জানাবো। আর এই চাপ থেকে বাঁচার জন্য লীলাবতী সরকার সুলেমান মৃধার সাথে হাত মিলে। আর ওদিক দিয়ে আপনার মাথার উপর থেকে কিন্তু খুব শীঘ্রই গুড্ডি তালুকদার হাত ছড়ায় নিব, কারণ তার মাথায় অলরেডি ঢেকে গেছে যে আপনি দুইবারে পাওয়ার জন্য তার সাথে খাতির রাখতেছেন। প্লাস মাইনাস করলে এখন যে হিসাবটা বাইর হয় যে লীলাবতী সরকারের পেছনে আপনার সারা উচিত না, কারণ শেষ পর্যন্ত উনি আপনার কাছের মানুষ হবে। ভাই আমি তাইলে এখন যাই। ঠিক আছে যাও। ইয়ে আমার ওষুধ টষুধ সব আছে বাড়িতে? না থাকলে আমার কই না, আমি মোটামুটি ফ্রি আছি। না ওষুধ আছে। ঠিক আছে, দরকার হইলে আমার যাইকেন ভাই। মায়ের দিকে কিছু করতে পারলে আমার ভালো লাগবে ভাই। ঠিক আছে আমি আসি ভাই। যাও। হ্যাঁ বাঘা তো ভালো কথা বলছে, আসলে শেষ পর্যন্ত লীলাবতী সরকারই তো। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।